তোমাকে আমি একটা দিনের একটা ঘটনা বলি শোনো। পাইলা মেয়েদের লম্বা চুল কি পাওয়া গেল? শোনো, এখনকার না রাস্তায় কিছু শয়তান মেয়ে থাকে যাদের চুল লম্বা হয় না, ছোট ছোট হয়। আর ওই যে বব কাটিং বলে না, বব কাটিং, ওই বব কাটিং করে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়। আর আমি কিন্তু তোমার শার্টের মধ্যে কালকে ওই রকম চুলই পাইছি। শোনো, ওই যে ছোট চুল যেটা পাইছো না, ওইটা আমার ছোট চুল, আমার আমার এই যে আমার আমার ছোট ছোট চুল, কত ছোট করে কাটছে না, ওই ওই ছোট চুল ঢুকছে। শোনো, তুমি যদি সন্দেহ করো, সন্দেহ তার লজিক থাকতে হবে, থাকতে হবে না? লজিক্যাল ছাড়া তো কোনো সন্দেহ করা ঠিক না। শোনো, আমি লজিক ছাড়া কখনোই কোনো কথা বলি না, আর তোমাকেও বলি, প্রেম করবা ভালো কথা, একটা ভালো মেয়ে দেখে করো যাকে কিনা পরিচয় দেওয়ার মতো। তুমি এমন কারোর সাথে প্রেম করো যেগুলো পরিচয় দেওয়ার মতো না, ওই রাস্তার মধ্যে পাং করে ঘুরে বেড়ায়, বব কাটিং কাটিং করে চুল কাটে, এরকম প্যান্ট জিন্স এগুলো পরে, এগুলো কি পরিচয় দেওয়ার মতো? তুমি বলো, এই সমস্ত মেয়েদের সাথে তুমি প্রেম করে বেড়াও কেন? ওরে বাবা রে খোদা, আমি কারে কি বুঝাই? বাবা রে, আমি শুনো, আমি তোমার কাছে প্লিজ, আমি হাত জোর করে বলতেছি, আমি কোনো প্রেম ট্রেম কোনো কিছুর মধ্যে নাই। তুমি আমার একমাত্র বউ, তুমি আমার সব কিছু, তুমি হচ্ছ মৌ, তুমি আমার বউ। আমি কারোর সাথে কোনো ধরনের কোনো প্রেম করি না। আমি এক তোমারে সামলাইতে সামলাইতে আমার জীবন পার করে ফেলাইতেছি। আমি কি গাধা যে আমি মাথার ভিতর আর একটা চাপ নেবো? হ্যাঁ, আমি কারোর সাথে কোনো প্রেম করি না। আমি আমি কারে কি বুঝাই, কারে কি বুঝাই? এই শোনো, তুমি একটা কাজ করো, তুমি এই যে সিরিয়াল আছে না, তুমি হিন্দি সিরিয়াল দেখো না? এই যে হিন্দি সিরিয়াল, এই যে এইসব সিরিয়াল, এইসব সিরিয়াল টিরিয়াল দেখা বন্ধ করো, তোমার মাথাটা পুরো গেছে। সিরিয়াল এখানে কি করলো তুমি? না, যে কোনো কথার মধ্যে আমার সিরিয়াল নিয়ে পড়ে থাকো। আসলে তুমি আমাকে হিংসা করো, আমি শান্তিতে একটু সিরিয়াল দেখবো সেটাও তোমার সহ্য হয় না। এই যে, এই যে দেখো, আজকে আজকে তোমার শার্ট তো আমি খুব ভালো করে খুঁজলাম, কই, আমি তো একটাও চুল পেলাম না, এর মানে কি? এর মানে কি? এর মানে হলো খুবই আনন্দের সংবাদ, গুড নিউজ, আমার মাথার চুল পড়াটা আপাতত বন্ধ হয়েছে, বুঝা গেছে জিনিসটা? জি না, তার মানে হলো তুমি একটা টাকলা মেয়ের সাথে প্রেম করতেছো, এই কারণে আমি আজকে শার্টের মতো কোনো ধরনের চুল পাই নাই। তুমি আমার কি বুঝো? আমি কিছু বুঝি না, কি আছে ওই টাকলা মেয়ের মধ্যে যা আমার মধ্যে নাই? প্লিজ প্লিজ মৌ, প্লিজ আমার বউ, সোনা বউ, প্লিজ তুমি কান্নাকাটি, তুমি সিনকেটটা করো না, এই আওয়াজটা করো না, আশেপাশের মানুষজন আছে, খুব লাগোয়া লাগোয়া বাড়ি, শুনলে কিন্তু একদম মান সম্মান সব যাবে। তুমি মাথাটা ঠান্ডা করো, আমার কথাটা বোঝার চেষ্টা করো, কোনো ধরনের চিল্লা পাল্লা করো না প্লিজ। তাই বলে তুমি একটা টাকলা মেয়ের সাথে প্রেম করবা? কি আছে ওই টাকলা মেয়ের মধ্যে যেটা আমার মধ্যে নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি পানি খাও, পানি খেলে আমার মনে সব ঠিক হয়ে যাবে। দাও না 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 না, পানিটা খাও, পানিটা খাও প্লিজ প্লিজ। বউ আমার, এই খবরদার, তুমি আমারে পানি খাওয়ানোর চেষ্টা করবা না। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি সব কিছু বুঝি। তুমি তুমি এই পানির মধ্যে নিশ্চয়ই কিছু একটা মিশাইছো, আর তুমি তো এখন চাইতেছো যে আমি তাড়াতাড়ি মারা যাই। আমি কি বুঝি না এগুলা? আমি মারা গেলে তো তুমি বেঁচে যাও, তুমি ওই মেয়ে টাকলা মেয়ে ঘরে তুলতে পারো বিয়ে করে। আমার পোড়া কপাল, ওই টাকলা মেয়ে এই বাড়িতে এসে আমার সব কিছু ব্যবহার করবে। বলো তাহলে আমার অবস্থা। এই কারণেই আমি আমার বউয়ের সঙ্গে সবসময় খিটমিট 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 করে ব্যবহার করি, কাজের জায়গায় আসলে খিটমিট খিটমিট ব্যবহার করি। কারণ আমি যদি খুব সুন্দর করে ব্যবহার করি না, তাহলে মনে করো যে পায়ে বসতে পারে, তাহলে আমি যা বলবো সেটা কোনো পাত্তা দেবে না। এই কারণে সবসময় মেজাজ খারাপ করে কথা বলি, বুঝতে পারছো তুমি? স্যার, এই সাংবাদিকগুলো একটা বড় সমস্যা হচ্ছে, পুলিশ কিছু করলেই তার পিছনে লেগে থাকে, কিন্তু পুলিশ যে ভালো কিছু করে তার কোনো সংবাদই করে না। সব সাংবাদিক যে এরকমের তা না কিন্তু মিজান, কিছু কিছু সাংবাদিক আছে এগুলো করে, কিন্তু ওইসব সাংবাদিকগুলো মাথায় রাখা উচিত যে পুলিশ একটা মানুষ, তাদের ওটা জীবন আছে। স্যার, আমাদের পেশাটা না বেশ কঠিন, মানুষের ঘৃণাও সহ্য করতে হয়, আবার সেই মানুষের জন্য কাজও করতে হয়। শোনো, মানুষ যতই আমাদের ঘৃণা করুক, তাতে আমাদের কিছুই যায় আসে না, আমরা আমাদের দায়িত্ব ঠিক পালন করে যাব। কিরে, কেমন লাগে?
খোদাহুদি আমরা মারলো বল লগে পারে না আমাদের লগে বিশ মজা হ্যাঁ বলতে দিব তা না আমলে বাদ দে যা গোস্তা এটা সিগারেট দেন না দুজনে ভাগ করে খাই সিগারেট খাবি না দিতে পারি একটা শর্তে কি শর্ত শুন গতকাল রাতে ফেসবুকে একটা ছবি আপলোড করেছিলাম লাইক মোটামুটি করছে এখন তোরা তোগো আইডি দিয়ে আমার ফোনে লগ ইন করবি ঠিক আছে আর আমার পোস্টে লাভ রিয়্যাক্ট দিবি পারলে কমেন্টসও করবি আপনি দিয়াল না আমার মন তো আপনার কাছে আরে বেকু বে কয় কি তোগো আইডি পাসওয়ার্ড কি আমি জানি নাকি পাসওয়ার্ড দিয়ে দেই ও পাসওয়ার্ড দিবি তাইলে ঠিক আছে আপনি তো আমাদের ইয়েতে লাইক কমেন্ট কিছু দেন না উত্তরপাড়ার এই ইয়ামাস্তানের ওখানে লাইক কমেন্ট সবই দিতে পারেন তাই না আচ্ছা যা তোগো বসতেও লাইকও দিব মনে কমেন্টসও করব মনে হইছে এবার খুশি ওই জামসেদ ভাই ক্যান্ডিডেট কেমন হইছে রে অনেক জামসেদ ভাই অ্যাপ্লিকেশন কেমন জমা করছে অনেক ফুল আমি অ্যাপ্লাই করছি ভাই বিভিন্ন গ্যাং থেকে হইছে ভাই বিভিন্ন গ্যাং থেকে যারা আসছে ওকে বাদ দিয়ে দে অনেক সময় এক ভিতরে অনেক স্পাই থাকে সিঙ্গেল গুলোতে পড়া ঠিক আছে ওই সিঙ্গেল গুলোর সুপারিশ কেমন আছে হ্যাঁ সুপারিশের কাগজপত্রগুলো আমার কাছে আছে উত্তর বড়ার কিং মানে বুঝলু ভাই একজন রেফার করছে তাহলে তো সুপারিশগুলো বলারে একটু মজা দেখতে কারণ আমরা তো বিভিন্ন সময় মনে করি আত্মীয়তার খাতিরে দলে বিড়াই অপারেশনে গেলে একটা গুলি করা পারে না দৌড়ানি দিতে পারে না ঠিকই কইছস তাহলে শুরু করে দিই যা এক এক করে পাঠা যা প্রথম পাঠা